নমস্কার সকলকে। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি দুর্দান্ত অফারের কথা। কলকাতার অন্যতম ফেমাস বাঙালি রেস্টুরেন্ট কস্তুরিতে কিন্তু চলছে 99-এর অফার মেনু, যেটা আপনারা অল ওভার কলকাতার যে কোনো কস্তুরির আউটলেটেই পেয়ে যেতে পারেন। হ্যাপি আওয়ার্সের এই 99 মেনুতে কিন্তু কস্তুরি প্রায় 10 রকমের আইটেম অ্যাভেলেবেল রয়েছে। খবরটা পাওয়ার সাথে সাথে আমরা চলে গেলাম ব্যারাকপুরের কস্তুরি রেস্টুরেন্টে এই মেনুটা ট্রাই করার জন্য। আজকের ভিডিওতে কিন্তু আমরা 99 মেনুর থেকে কিছু আইটেম ট্রাই করব এবং আপনাদের অনেস্ট রিভিউ জানাবো। সুতরাং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ব্যারাকপুরের কস্তুরিতে কিন্তু আসার জন্য আপনারা ব্যারাকপুর স্টেশন থেকে সোজা হেঁটে 5 মিনিটের পথে চলে আসতে পারবেন। ব্যারাকপুরের যে গ্রেট ইস্টার্ন রয়েছে তার পাশেই কিন্তু রয়েছে কস্তুরি। ফার্স্ট ফ্লোরে আপনাদের চলে যেতে হবে। আমরাও সেই হিসাবে চলে গেলাম কস্তুরিতে। সেই সময় কিন্তু বেশ ফাঁকাই ছিল। এই মেনুটা কিন্তু চলবে 30 জুন পর্যন্ত এবং এটি শুধুমাত্র অ্যাভেলেবেল বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। এই টাইমিংটা মাথায় রেখে কিন্তু আপনারা যাবেন। এছাড়া এখানে কিন্তু টেবিল বুকিংয়ের প্রয়োজন নেই। আমরা এখন চলে এসেছি কলকাতার কস্তুরি, ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট, তাদেরই ব্যারাকপুর আউটলেটে। তো ব্যারাকপুর আউটলেটের ভেতরে এখন যে হ্যাপি আওয়ার্সে 99 মিনিটটা চলছে সেটার রিভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। আপনারা যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে জানিয়ে রাখি, আমি হলাম আভা, আপনারা দেখছেন আভা বিশ্বাস ব্লগ। তো সুতরাং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই খাবারের রিভিউটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অ্যাম্বিয়েন্সটা প্রথমে দেখিয়ে দেবো, এরপরে মেনু, প্রাইস, কী কী রয়েছে সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। কস্তুরির ফেসবুক পেজে কিন্তু এই হ্যাপি আওয়ার্সের মেনুটা দেওয়া রয়েছে, সেটা এখানে দিয়ে দিলাম। এছাড়াও আমরা ওখানে ডাইনিংয়ের যে মেনুটা রয়েছে বর্তমানে সেটাও ভিডিও করে নিলাম আপনাদের জন্য। আপনারা কিন্তু ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারেন আর কী কী পাওয়া যাচ্ছে। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই সুন্দর, একটা বাঙালি ঐতিহ্যের ছোঁয়া রয়েছে, যেটা কিন্তু ভালোই লাগছিল। হ্যাপি আওয়ার্সের যে 99-এর মেনুটা, সেখান থেকে আমরা যে স্টার্টার আইটেমগুলো অর্ডার করে নিয়েছিলাম সেটা কিন্তু চলে এসছে। 15 থেকে 20 মিনিট মতো অপেক্ষা করতে হলো। তো আমরা প্রথমে স্টার্টারগুলো কিন্তু ট্রাই করে দেখব। এর মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি ডায়মন্ড ফিশ ফ্রাই, এটা কিন্তু কস্তুরির ওয়ান অফ দ্য ফেভারিটস। তো দেখা যাক, সাইজটা কিন্তু 99 হিসাবে ভালোই। ভেঙে দেখি, গরম গরম এক্ষুনি ফ্রাই করে দিলে বোঝাই যাচ্ছে ভেতরে কিন্তু মাছের ভালোই পোর্শন রয়েছে। আর একটা কোটি খেয়ে দেখি, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। গ্রিন কাসুন্দি দিয়ে ট্রাই করি, অরিজিনাল কলকাতা ভিত্তিক। কোটিংটা খুবই হালকা, খুব একটা মোটা কোটিং নয়, একদম ফ্রেশ মাছ। তো 99-এ কিন্তু ডায়মন্ড ফিশ ফ্রাইটা অবশ্যই ট্রাই করবেন। এরপরে কিন্তু আমাদের আছে লেবু লঙ্কা মুরগি ফ্রাই, এটাও কিন্তু একটা ইউনিক আইটেম কস্তুরিতে। 99-এ এটাও কিন্তু পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন একটা চিকেন স্ট্রিপ, গায়ে খুব একটা মোটা কোটিং নেই, সাথে দেখতে পাচ্ছি কিছু লঙ্কার কুচি আর রয়েছে লেবু পাতা। এটার সাথে কিন্তু আমাদের মেয়োনিজ সার্ভ করেছে, তো মেয়োনিজ দিয়ে ট্রাই করে দেখি। মেয়োনিজ দিয়ে দিলাম, একটা হালকা লেবুর ফ্লেভার আছে, সাথে কাঁচা লঙ্কার কিন্তু খুব সুন্দর একটা মাইল্ড ফ্লেভার আসছে, সেটা কিন্তু খেতে ভালো লাগছে। কোটিংয়ের উপরে হয়তো পোস্ত ছড়ানো ছিল, তার জন্য বেশ একটা ক্রাঞ্চি ভাব এসছে। আর ভেতরে কিন্তু চিকেন একদম ভরপুর। তো এই 6 পিসের দাম 99। এরপরে আছে গন্ধরাজ চিকেন ফ্রাই, এটাও কিন্তু সেম ওই লঙ্কা মুরগি ফ্রাইয়ের মতো, একটা লম্বা লম্বা চিকেনের স্ট্রিপ। এটারও ভেতরে একদম পুরো চিকেন ঠাসা রয়েছে, দেখতেই পাচ্ছেন একদম পাতলা স্ট্রিপ। এটার সাথে মেয়োনিজ কিন্তু ওরা সার্ভ করেছে। তো দেখা যাক, প্রথমে একটু মেয়োনিজ ছাড়াই খেয়ে দেয়, কারণ গন্ধরাজের ফ্লেভার রয়েছে সেটা ভালো বুঝতে পারবো।
গায়ের মধ্যে কিন্তু হালকা গন্ধরাজ লেবু যে জেস্ট হয় দেওয়ার রয়েছে, তো সেই জন্য গন্ধরাজের একটা হালকা ফ্লেভার রয়েছে। তো মেয়োনিজই ট্রাই করি, মেয়োনিজ লাগিয়ে নিলাম। মেয়োনিজ দিয়ে ভালোই লাগছে। তবে আমি সাজেস্ট করবো আপনারা যদি হ্যাপি আওয়ার্সের এই 99 মেনুটা ট্রাই করছেন, তাহলে ডায়মন্ড ফিশ ফ্রাইটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তিনটের মধ্যে আমার ডায়মন্ড ফিশ ফ্রাইটা সবথেকে ভালো লাগলো। তারপরে ভালো ছিল হচ্ছে লেবু লঙ্কা মুরগি ফ্রাই এবং গন্ধরাজ চিকেনটা আমার একটু অ্যাভারেজ লাগলো। তো দেখা যাক এর পরের খাবারগুলো কেমন হয়। স্টার্টারটা শেষ করে নিই, এরপর আসবো মেন কোর্সে। তো ভিডিওটা দেখতে থাকুন। স্টার্টারের মধ্যে কিন্তু আপনারা ফিশ ওরলি বা মিনি প্রন কাটলেট সেটাও নিয়ে নিতে পারেন। আমরা সেই দুটো বাদ দিয়ে এবার আমাদের চলে এসেছে মেন কোর্স। মেন কোর্সের মধ্যে সবসময় কসুরির থেকে তো কচু ভাতা চিংড়ি ভাপা তো খেয়েই থাকি, তো ভাবলাম এবার অন্য কিছু ট্রাই করা যাক। সেই জন্য মেন কোর্সের থেকে আমরা আনিয়ে নিয়েছি একটা স্মল ভেটকি পাতুরি আর প্রন মালাইকারি। তো দেখা যাক কেমন হয়। প্রথমেই কিন্তু স্মল ভেটকি পাতুরি এটা একবার খুলে দেখি। খুব সুন্দর করে বাঁধা রয়েছে কলা পাতার মধ্যে, একদম গরম গরম। সাথে কিন্তু একটা হাফ স্টিম রাইসও নিয়ে নিয়েছিলাম এগুলো খাওয়ার জন্য। হাফ স্টিম রাইসটার দাম পড়েছিল 65 টাকা। ভালো মতনই প্যাক করা রয়েছে দেখতে পাচ্ছি। তো এখানে তো দেখতে পাচ্ছি পুরো সর্ষে বাটাতে মাছটা, একটা কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে। প্রচণ্ড গরম, একটা চামচ নিয়ে নিই। একদম নিচে এই যে মাছ দেখতে পাচ্ছি, একদম ফ্রেশ মাছ, একদম সাদা হোয়াইট মাছ দেখতে পাচ্ছেন। এই যে ভেটকি মাছ, কলকাতা ভেটকি। তো ট্রাই করে দেখবো সেটা কেমন হয়। লম্বা লম্বা চাল রয়েছে স্টিম রাইসে, তো সেটার দিকে ঢেলে নিই আর তার সাথে নিয়ে নিই আমাদের ভেটকি পাতুরি, একটুখানি মাছ আর সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে গরম গরম স্টিম রাইস ভালোই লাগে খেতে, অল টাইম ফেভারিট। আর সেটা যদি ভেটকি পাতুরি হয় তাহলে তো কোনো কথাই নেই। আর কস্তুরি তো অবভিয়াসলি বাঙালি রান্নাতে এক নম্বর। তো দেখা যাক কীরকম বানিয়েছে। অসাধারণ, একদম ফ্রেশ মাছ, ভেটকি পাতুরি কিন্তু একদম মিস করা যাবে না, খুবই ভালো। যেরকম একটা সর্ষের ঝাঁজ রয়েছে, ঝাল আর হালকা একটা মিষ্টি ফ্লেভারও কিন্তু রয়েছে, তো সব মিলে ভেটকি পাতুরি খুব ভালো। ভেটকি পাতুরি উপর ট্রাই করবো যে মিডিয়াম প্রন মালাইকারি। ওরা কিন্তু উল্লেখ করে দিচ্ছে যে আপনার মিডিয়াম সাইজের প্রন পাবেন। তো সাইজটা দেখি, এই যে এই সাইজের বাগদা চিংড়ি রয়েছে এবং 3 পিস রয়েছে 99-এ। এটাও কিন্তু ভালোই বলবো একদিক থেকে, 99-এ 3 পিস চিংড়ি, তাও মালাইকারি। তবে মালাইকারি একটু ঝোল নিয়ে নিই, খুবই রিচ দেখতে পাচ্ছি, ঝোলটা উপরে তেল ভাসছে। তো মালাইকারির একটু ঝোল নিয়ে নিলাম। এখান থেকে কিন্তু আমি নারকেলের একটা খুব সুন্দর গন্ধ পাচ্ছি। তো মালাইকারির ঝোলটা দিয়ে স্টিম রাইসটা মেখে এবার ট্রাই করে দেখি। নারকেলের দুধ, নারকেল বাটা দুটোই দেওয়া রয়েছে। একবার খেয়ে কিন্তু সেটা ভালো বুঝতে পারলাম। চিংড়ি মাছটাও দেখে পুরো ফ্রেশ মনে হচ্ছে। চিংড়ি মাছটা একটু ট্রাই করি,
চিংড়ি মাছটা খুব সুন্দর রান্না হয়েছে, একটুও কিন্তু রাবারের মতো হয়ে যায়নি। তাহলে বোঝা যাচ্ছে চিংড়ি মাছটা ওভার কুক নয় বা খুব একটা পুরনো নয়, একদম ফ্রেশ। তো চিংড়ির মালাইকারি আর ভেটকি পাতুরি দুটোই কিন্তু হিট, আপনারা কিন্তু 99 মিনিট থেকে এই দুটো অবশ্যই ট্রাই করবেন। তো চলুন এটা শেষ করা যাক, বাকি রিভিউ বাইরে গিয়ে দিচ্ছি। এই হলো আজকের আমাদের টোটাল বিল, পজ করে দেখে নিতে পারেন। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল পেমেন্ট করে চলে এসেছি নিচে। এবার কিছু কথা শেয়ার করতে চাই। 99 মেনুটা অবশ্যই ভালো, কিন্তু পোর্শন সাইজ কিন্তু আপনাদের এখানে কম দেবে। ধরুন আপনারা একটা ভেটকি পাতুরি অর্ডার করলে নর্মাল যে সাইজটা পান তার থেকে কিন্তু এখানে সাইজ কম। এছাড়া প্রন মালাইকারির ক্ষেত্রেও সেম, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর আমাদের স্টার্টারের ক্ষেত্রে কিন্তু খুব একটা এক্সপিরিয়েন্স ভালো ছিল না, শুধু ডায়মন্ড ফিশ ফ্রাইটা যা ভালো লাগলো, বাকি দুটো চিকেনের আইটেম কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না। এবং সেটা আমরা রেস্টুরেন্ট অথরিটিকে জানিয়েছি, হয়তো পরবর্তীকালে তারা সেটা ভালো করার চেষ্টা করবেন। তো আপনারা অবশ্যই ট্রাই করুন কস্তুরির 99 মেনু, এবং আমাদের কিন্তু জানান কমেন্টে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ।